সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে 29 এপ্রিল 2020। আজকে সংসদ টিভিতে তোমাদের যে ক্লাসগুলো হয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, চলো তোমাদের হোমওয়ার্কগুলো একসাথে দেখে আসি। প্রথমে হচ্ছে ষষ্ঠ শ্রেণী, তোমাদের ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পঞ্চম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, এখানে একটি চিত্র আছে, চিত্রে ইঙ্গিতকারী সমাজের উদ্ভাবক মেয়েরা বক্তব্যটি মূল্যায়ন করো। তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী, তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে অধ্যায় সপ্তম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, তোমরা বরফের গলনাঙ্ক নির্ণয় করবে, পরীক্ষার সময় সাবধানতা অবলম্বন করবে, প্রয়োজনে বাবা মা বা বড় ভাই বোনের সহযোগিতা নিবে। তোমরা এটা নির্ণয় করবা বরফের গলনাঙ্ক, ওকে, কীভাবে নির্ণয় করতে হবে সেটা তোমাদের ক্লাসে বুঝিয়ে বলা হয়েছে। তারপর সপ্তম শ্রেণী, তোমাদের ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পঞ্চম। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে লেখো, ওকে। তারপর সপ্তম শ্রেণী, তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে বিজ্ঞান অধ্যায় ষষ্ঠ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন। তারপর ক্লাস 8 ইংলিশ ক্লাস হয়েছে ইউনিট 5, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন অ্যান ইগল, তোমরা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা অ্যান ইগল নিয়ে, ওকে। তারপর হচ্ছে অষ্টম শ্রেণী, তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় ষষ্ঠ। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, 3টা প্রশ্ন আছে, মোট দেশজ উৎপাদন জিডিপি এবং মোট জাতীয় উৎপাদন জিএনপি এর মধ্যে পার্থক্য কী কী। 2 নম্বরে হচ্ছে, মাথাপিছু আয় কীভাবে পরিমাণ করা হয়। এবং 3 নম্বরে হচ্ছে, বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান 2টি খাত কী এবং এ 2টি খাতের আয় কীভাবে বৃদ্ধি করা সম্ভব ব্যাখ্যা করো, ওকে। তারপর হচ্ছে ক্লাস 9, তোমাদের ইংলিশ ক্লাস হয়েছে ইউনিট 5 লেসন 2। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, ফিল ইন দ্য টেবিল ইন 2এর সি, 2এর সি নম্বরের যে টেবিলটা আছে সেটা তোমরা করবা। তারপর হচ্ছে রাইট এ সামারি অন দ্য টপিক, পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। আর 3 নম্বরে হচ্ছে, লার্ন দ্য নিউ ভোকাবুলারি। তো তোমরা ক্লাসটা করলে এটা নিয়ে বিস্তারিত বুঝতে পারবা। তারপর হচ্ছে নবম শ্রেণী, হিসাব বিজ্ঞান ক্লাস হয়েছে কমার্সের অধ্যায় হচ্ছে 3য়। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, পাঠ্য বইয়ের 32 নং পৃষ্ঠার কাজ, 32 নম্বর পৃষ্ঠায় এটা আছে। কাজ হচ্ছে, পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী, 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা, উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ 15,000 টাকা এবং তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ 1,20,000 এবং মোট দায় 30,000 টাকা ছিল, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তারপর হচ্ছে দশম শ্রেণী, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে অধ্যায় 13। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, প্রশ্নটি হচ্ছে, শিহাব ও শরীফ ক দেশে বসবাস করে, শিহাব তার দেশের ব্যাংক থেকে কাজের প্রয়োজনে সপ্তাহে 1-2 বার টাকা তুলতে পারে, অন্যদিকে শরীফ এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেটি সারা দেশে মুদ্রার বাজারকে নিয়ন্ত্রণ করে, ক দেশের উন্নয়নে কিছু আর্থিক প্রতিষ্ঠান এক শ্রেণীর মানুষকে স্বল্প মাধ্যম ও দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাদের কাজের ক্ষেত্রকে গতিশীল করে রেখেছে। 4টা প্রশ্ন হচ্ছে, ক ব্যাংকের সংজ্ঞা দাও, খ আমানতের ধরন বর্ণনা করো, ঘ শেষোক্ত পেরার আর্থিক প্রতিষ্ঠানটি ব্যাখ্যা করো, ঘ শিহাব ও শফিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত তার পারস্পরিক তুলনামূলক চিত্র তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুলে ধরো। তো এই হচ্ছে দশম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের বাড়ির কাজ। তোমরা যারা নবম শ্রেণীতে আসো তোমরাও এই দশম শ্রেণীর কাজগুলো করতে পারো। তারপর দশম শ্রেণী, তোমাদের হচ্ছে গণিত ক্লাস হয়েছে অধ্যায় 12। তোমাদের বাড়ির কাজ হচ্ছে, অনুশীলনী 12.2এর 10 থেকে 17 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা করে নিবা। তো এসে তোমাদের আজকের হোমওয়ার্কগুলো আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবা। ধন্যবাদ সবাইকে।